বর্তমানে বিশ্বজুড়ে প্লাস্টিক সার্জারিতে ব্যাপক আকৃষ্ট হয়ে পড়েছে নতুন প্রজন্ম। কৃত্রিম উপায়ে নিজেকে আকর্ষণীয় করে তুলতে যেন প্রতিযোগিতায় নেমেছে অনেকে, বলা চলে এখন ফ্যাশনেও পরিণত হয়েছে এটি। তবে অনেক সময় এসব প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে হিতে বিপরীত ঘটেছে, রীতিমতো ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক মানুষকে। এরপরেও নতুন প্রজন্মের অভিনেত্রীদের বেশিরভাগই ঝুঁকছেন এই দিকে, আবার সার্জারি করার পর নিন্দার মুখেও পড়েছেন তারা। এদিকে বিতর্কিত প্লাস্টিক সার্জারি নিয়ে নিজের অভিমত জানিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল, যিনি 90 দশক থেকে এখনো পর্যন্ত নিজের সৌন্দর্য আর অভিনয়ের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। দেশবন্ধু অরেঞ্জ ড্রিঙ্কস, ভালোবাসায় ভরপুর। অভিনেত্রী জানান প্লাস্টিক সার্জারি ছাড়াই ভালো আছেন তিনি। কাজল বলেন, মেকআপ দিয়েই সৌন্দর্য বাড়ানো যায়, এর জন্য সার্জারির প্রয়োজন নেই। সৃষ্টিকর্তা আপনাকে একটা নির্দিষ্ট রূপে বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আপনার চাওয়া মাফিক যেটুকু ভালো হয়নি সেটার জন্য তো মেকআপ আছে। সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি এর বিকল্প হতে পারে, তবে লোকে বললে সেটা করে ফেলা উচিত নয়। অভিনেত্রী আরো বলেন, এটা ব্যক্তিগত পছন্দে করা যেতে পারে, কিন্তু লোকের কথায় প্লাস্টিক সার্জারি করা কখনোই উচিত না। এমন অনেক কিছু আছে যা মানুষ আমাকে করতে বলেছে, কিন্তু আমি এসব ছাড়াই এখনো ভালো আছি। মানুষের কথা না শুনে হয়তো আমি ঠিক পথে আছি, আমি তাদের কথা কখনো গুরুত্বের সঙ্গে নেইনি। উল্লেখ্য, সর্বশেষ কাজলকে দেখা গিয়েছে নেটফ্লিক্সের অ্যান্থোলজি ফিল্ম লাস্ট স্টোরিজ টুতে। বর্তমানে তার নতুন সিরিজ দ্য ট্রায়াল পেয়ার কানুন ধোকার প্রচারে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। সিরিজটি আগামী 14 জুলাই মুক্তি পাবে।